নাতি চ্যানেলে আবার তোমাদের স্বাগত আজকে আমি এই ভিডিওতে জেক্সফোর যে অফলাইন ফর্ম বা ওএমআর ফর্ম যেটা সেটা কী আর ফিল আপ করতে হয় সেটাকে দেখাবো তার কারণ হচ্ছে অনেকেই এই ফর্মে কিছুটা ভুলের জন্য তার মানে অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল হয়ে যায় অথবা তার পাঁচশো টাকা নষ্ট হয়ে যায় তো তোমরা আগে অবশ্যই দেখে নাও তাহলে তোমাদের ফর্ম ফিল আপ করতে আশা করি কোনো অসুবিধা হবে না তো দেখো প্রথমত যে জিনিসটা আছে এখানে প্লিজ মেক দ্য এন্ট্রিস দ্য বক্সেস উইথ ব্লু আর ব্ল্যাক বল পয়েন্ট পেন অর্থাৎ পেনের সম প্রথম যে কনফিউশনটা হয় তোমাদের পেন সম্পর্কে কী পেন করব কালো না নীল বা ব্ল্যাক না ব্লু তো এখানে ব্ল্যাক প্রথমে দেখো ব্লু বলেছে ব্ল্যাকও বলেছে ব্লু অথবা ব্ল্যাক যে কোনো একটাতে করলেই হবে এবং সেটাকে অবশ্যই বল পেন হতে হবে হ্যাঁ মানে জেল পেন বা অন্য কিছু হলে বেশি ভিজে গেলে অসুবিধা হয় এই অবশ্যই বল পেন হতে হবে তো এটা একটা খেয়াল রাখার বিষয় তার পরবর্তী প্রথম যে এক নম্বরের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ ইন দ্য সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড ইন ক্যাপিটাল লেটার্স অর্থাৎ যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নামটা আছে সেটাকে লিখতে হবে হ্যাঁ ক্যাপিটাল লেটার্স অর্থাৎ সম্পূর্ণ বড়ো হাতে লিখতে হবে তো এখানে আমি যে ফর্মটা নিয়েছি যার ফর্মটা নিয়েছি তার নামটা আমি এখানে লিখে দিচ্ছি তো দেখো এখানে নামটা হচ্ছে আস্তিক মণ্ডল তাহলে কী হবে এ এস টি নাম এবং টাইটেলের মধ্যে একটা একটা গ্যাপ ছেড়ে দিয়ে তারপর টাইটেল হচ্ছে কি মন্ডল এম এ এরকম করে নামটা লেখার পরে কি করতে হবে যে অনেকে এই ক্ষেত্রে ভুল হয়ে যায় এটা ভরাট করতে হবে দেখো এই ঘরে এ আছে তাহলে এখান থেকে এ থেকে জেড পর্যন্ত অক্ষর লেখা আছে তাহলে এই এ থেকে জেড পর্যন্ত অক্ষরের মধ্যে এখানে শুধু এটাকে ভরাট করবে ঠিক এরকম করে বেশি উপচে পড়লেও অসুবিধা হতে পারে একবারে গ্যাপ থাকলেও অসুবিধা হতে পারে যতটা সম্ভব সুন্দর করে ভরাট করবে একইভাবে এই লাইনে এখানে যেমন এস আছে তাহলে এস এই লাইন ধরে চলে আসছে তাহলে এস দেখো এখানে দুই নম্বরে এসটাকে ভরাট করলে তো এরকম করে পুরো জিনিসটাকে ভরাট করতে হবে তাহলে এখানে দেখো লেখাটা হয়ে গেল নাম হ্যাঁ এস টি আই সি কে এখানে এ আসলো তাই এই লাইনে এস আসলো এরকম এই লাইনে টি ভরাট হলো এই লাইনে হ্যাঁ আই ভরাট হলো এখানে সি ভরা কে ভরাট এখানে দুই নম্বর যে পয়েন্ট আছে ওয়েদার সিকিং অ্যাডমিশন আন্ডার টিউশন ফি ওয়েভার স্কিম অর্থাৎ টি ডাব্লু বা টিএফ ডাব্লু যেটাকে বলে সেটাকে ইয়েস করলে তোমাদের বুকের পিছনে যে ফর্মেটটা আছে এই ফর্মেটটাতে একটা ইনকাম সার্টিফিকেট করতে হয় তো এখানে দেখো এই যে টি এফ ডাব্লু ফর্ম এখানে লেখা আছে দেখো এখানে দেখো লেখা আছে যে ফরম্যাট ফর সার্টিফিকেট অফ ফ্যামিলি ইনকাম অফ ফর দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাইং আন্ডার টিউশন ফি ওইবার স্কিম তো টিউশন ফি ওয়েবার স্কিমের ক্ষেত্রে এই সার্টিফিকেটটাকে তৈরি করতে হবে এই সার্টিফিকেটটা নিতে হবে কোথা থেকে সাধারণত যারা গ্রামে আছে তাদের ক্ষেত্রে অবশ্যই বিডিও থেকে নিতে হবে বা যারা শহরে আছে তাদের থেকে মিউনিসিপ্যাল কর্পোরেশন এখানে অবশ্যই লেখা আছে বিস্তারিত যদি মনে হয় যে এই সার্টিফিকেটটা ম্যানেজ করতে পারবো তাহলে তোমরা ওখানে ইয়েস করে এই সার্টিফিকেটটা অবশ্যই ফর্মের সঙ্গে জমা দিতে হবে হ্যাঁ সেটা তোমরা খেয়াল রাখবে হুম তাহলে এখানে এখানকার যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপটা করছি আমি সে এখানে নো করতে বলেছে অর্থাৎ এখানে রকম ঝামেলা নিতে চাইছে না এই জন্য টিএফডাব্লিউটাকে নো করে দেওয়া হয়েছে ঠিক আছে হ্যাঁ এরপর যেটা ডেট অফ বার্থ তাহলে ডেট অফ বার্থটাও যেভাবে লেখা হয় সেইভাবে লিখতে হবে তো এই ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ যেমন ধরো তেইশ আট দু হাজার এখানে তেইশ আট এক্ষেত্রে অনেকের ভুল হয়ে যায় আট বলে প্রথমে আট বসিয়ে দেয় সেটা করলে হবে না যদি এক সংখ্যার মান্থ বা ডে হয় তাহলে অবশ্যই প্রথমে শূন্য দিয়ে পরেরটাতে ভরাট করতে হবে আর এখানে ইয়ার হচ্ছে দু হাজার দুই তাহলে এখানে দু হাজার দুই লিখে দিলাম তারপর এটাকেও ভরাট করতে হবে তাহলে এই লাইনে দুই আছে তাহলে এখানে দুইটাকে ভরাট করব তো তাহলে ভরাট করা হলো এবার এখানে আছে সেক্স মেল আর ফিমেল এখানে তাহলে অবশ্যই মেল ক্যান্ডিডেট তাহলে মেল বা পুরুষ হলে মেল হবে আর মে বা গার্ল হলে ফিমেল হবে টু মেল ন্যাশনালিটা অবশ্যই ইন্ডিয়ান আদার দেশ অন্য দেশকে যদি কেউ আছে অবশ্যই আদার করতে হবে অর্থাৎ রিলিজিয়ান এখানে রিলিজিয়ানটা অবশ্যই হিন্দু মুসলিম হলে মুসলিম করবে অন্য কোনো জাতি হলে সেখানে অবশ্যই আদার করতে হবে আর ইউ ওয়ার্ড অফ এক্স সার্ভিস ম্যান এখানে এক্স সার্ভিস ম্যানে যে তুমি কি কোনো সরকারি চাকরি করে রিটায়ার করেছো এরকম বলতে চাইছে তো অবশ্যই এখানে নো হবে যদি কোনো চাকরি ছেড়ে দেওয়ার পরে যদি কেউ যে এক্সপো দেয় তার ক্ষেত্রে ইয়েস করতে হবে তারপর দেখো চলে আসছে এখানে আটের দাগে সাত নম্বর এখানে আট নম্বর কন্যাশ্রী এমপ্লয়মেন্ট নাম্বার এই এনরোলমেন্ট নাম্বার এটা অবশ্য মেয়েদের ক্ষেত্রে যাদের কন্যাশ্রী নাম্বার আছে তাদের লিখতে হবে ছেলেদের ক্ষেত্রে কিছু দেওয়ার দরকার নেই আধার নাম্বার অ্যাড করতে হবে আধার নাম্বার যেমন আছে বারো সংখ্যার আধার নাম্বার তোমাদের অ্যাড করতে হবে থ্রি জিরো সেভেন হুম আধার নাম্বারটা দিতে হবে নয় নম্বর হলে তারপর দেখো স্টেট অফ অরিজিন ওয়েস্ট বেঙ্গলটা ভার্ট করবে অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে আসলে তেরোপুর ত্রিপুরা বা আসাম থেকে আসলে তারা অবশ্যই আদার স্টেট করবে হ্যাঁ তারপর কি আছে দেখো ক্যাটাগরি ক্যাটাগরি এখানে তুমি যদি জেনারেল হয় এসসি এসটি ওবিসি কোনো সার্টিফিকেট যদি না থাকে অবশ্যই তুমি জেনারেল করবে তো এখানে এই ক্যান্ডিডেট অবশ্যই এসসি ক্যান্ডিডেট এই জন্য এখানে এসসিটাকে সিটাকে ভরাট করতে হবে এসসি সার্টিফিকেট অবশ্যই ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলের হতে হবে অন্য কোনো রাজ্যের এসসি সার্টিফিকেট কিন্তু গ্র্যান্ট হবে না তাদেরকে জেনারেল হিসাবে গ্র্যান্টেড করা হবে হ্যাঁ এটাও কিন্তু বলে রাখার বিষয় ফিজিক্যালি চ্যালেঞ্জ তো ফিজিক্যালি চ্যালেঞ্জ মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা পিসি ক্যান্ডিডেট এটা নো হবে যদি কারো পিসি সার্টিফিকেট থাকে বা ফিজিক্যালি চ্যালেঞ্জ সার্টিফিকেট থাকে বা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস করতে পারবে সে একটা তিন পার্সেন্ট সংরক্ষণ পাবে ল্যান্ড লুজার ল্যান্ড লুজার মানে হচ্ছে কি হ্যাঁ যাদের কোনো জমি সরকার নিয়েছে হয়তো হাই রোডের পাশে জমি আছে সরকার কিনেছে হ্যাঁ এরকম ক্ষেত্রে ল্যান্ড লুজার হয় তো তোমাদের যদি সেরকম ল্যান্ড লুজার সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবে আমি এক্ষেত্রে অবশ্যই করব এর এরকম কোনো ল্যান্ড লুজার নেই হ্যাঁ তারপর যেটা চয়েস অফ জোন দেখো চয়েস অফ জোন এখানে হ্যাঁ জোনের কোড দেওয়া আছে হ্যাঁ জেক্সোর যে প্রসপেক্টাসটা আছে যে ইনফরমেশান বেশিওটা আছে সেখানে একটা জোনের একটা চয়েস কোড দেওয়া আছে হুম এখান থেকে তোমরা পেয়ে যাবে দেখো হ্যাঁ এক্সাম জোন অফ এক্সামিনেশান নদিয়ার জন্য উনিশ কোড আর মুর্শিদাবাদের জন্য কুড়ি তো আমি নদীয়া উনিশ কুড়ি দিলাম অন্যান্য রাজ্যে জেলার ক্ষেত্রে তোমরা নিজেদের দেবে বা যেখানে চাইছো সেখানকার দেবে তো এখানে নদিয়ার উনিশ হ্যাঁ মুর্শিদাবাদের কুড়ি এখানে ব্যাপারটা হচ্ছে কি তোমার যে এক্সামিনেশন সেটটা সেখানে চেষ্টা করবে ফার্স্ট চয়েসে যেটা দেবো সেখানে দেওয়ার চেষ্টা করে যদি কোনো কারণে হ্যাঁ নদীয়া মানে সেই ডিস্ট্রিক্টে যদি না থাকে তাহলে তখন দ্বিতীয় চয়েজে যাবে তো অর্থাৎ এই ক্যান্ডিডেটটা যদি নদীয়ায় কোনো সিট না থাকে তাহলে তাকে মুর্শিদাবাদে পরীক্ষার জন্য যেতে হবে এরকম তো এরকম তোমাদের যার যার জেলা সেরকম কোর্ট দিয়ে দেবে বা কেউ হয়তো কোচবিহারের ছেলে সে হয়তো কোচবিহার কলকাতায় আছে সে সে যদি কলকাতাতেই পরীক্ষা দিতে চায় তাহলে অবশ্যই কলকাতার কোড ব্যবহার করবে হ্যাঁ এরকম একটা ব্যাপার তাহলে এটাকে ভরাট করে নিই হ্যাঁ এরপর যেটা ইম্পর্ট্যান্ট আছে রোল নাম্বার অফ মাধ্যমিক ইকোয়াইভ্যালেন্ট এক্সামিনেশান তাহলে এখানে যেহেতু বড়ো করে আছে মাধ্যমিকের রোল নাম্বারটা এখানে মাস্ট দিতে হবে তো সেই জন্য এমনি সাধারণভাবে তোমরা লিখে দেবে আর ও এল এল রোল দিয়ে জিরো থ্রি হয় তো রোল নম্বরটা এরকম করে লিখবে তোমরা আবার ভুল করে এই রোল নম্বরটাই বসিয়ে দেবে না তোমাদের যে নিজস্ব মাধ্যমিক রোল নম্বর সেটাকেই বসাবে হ্যাঁ তারপর যেটা আছে দেখো ডিস্ট্রিক্ট অফ স্কুল ফ্রম হোয়ার দ্য পাস্ট আর অ্যাপিয়ার অর্থাৎ তুমি কোন ডিস্ট্রিক্টের স্কুল থেকে মাধ্যমিক দিয়েছো তুমি কোন মানে কোন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক সেটা কোনো ব্যাপার না মাধ্যমিক যে ডিস্ট্রিক্টের স্কুল থেকে দিয়েছো সেই ডিস্ট্রিক্টটা দিতে হবে তো এই ক্যান্ডিডেট অবশ্য নদিয়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দিয়েছে নদিয়া ডিস্ট্রিক্টের স্কুল থেকে মাধ্যমিক দিয়েছে এই জন্য এখানে নদিয়া ভারাট করতে হবে নেক্সট যেটা আছে এটা ষোলো নম্বর হচ্ছে সতেরো নম্বর হচ্ছে বোর্ড আর কাউন্সিল কোড কাউন্সিলিং কোডটাও তোমরা এই বইয়ে পেয়ে যাবে দেখবে যেখানে অনেক বোর্ড দেওয়া আছে প্রত্যেক রাজ্যের ভারতের প্রত্যেক রাজ্যের বোর্ড এবং তার পাশে কোডটা দেওয়া আছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বোর্ডগুলো আছে তার কোডটা আছে এই পেজে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল এখানে চারটে বোর্ডের কথা উল্লেখ আছে প্রথমে যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান সাধারণভাবে এটাই সবার হয়ে থাকে এছাড়া ব্যতিক্রমী কেউ থাকতে পারে ওপেন রবীন্দ্র ওপেন স্কুলিং আছে মাদ্রাসা এডুকেশান আছে ভাই বা কি বিশ্বভারতী আছে তাহলে এখানে এই ক্যান্ডিডেটের অবশ্য ডাব্লিউ বিবিএসই বা ওপেন ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ডের ছাত্র বলে এখানে বাহান্ন কোডটা ব্যবহার করব এই জন্য ওই জোন কোডের ক্ষেত্রে অবশ্যই বাহান্ন দিতে হবে লেখানে হবে কি বাহান্ন ফাইভ টু লেখানে ফাইভটাকে ভরাট করতে হবে তারপর আছে দেখ যেটা আঠেরো নম্বর সেটা হচ্ছে কি ইয়ার অফ পাসিং অর অ্যাপিয়ারিং দেখো অর্থাৎ কত সালে মাধ্যমিক পাস করেছো বা যারা এবছর দেবে তাদের ক্ষেত্রে অ্যাপিয়ারিং কথাটা প্রযোজ্য অর্থাৎ যারা এবছর মাধ্যমিক তাদের ক্ষেত্রে দু হাজার কুড়ি লিখতে হবে যারা আগে করেছে তাদের ক্ষেত্রে যেমন এই ক্যান্ডিডেট দু হাজার আঠেরো সালে মাধ্যমিক পাশ করেছে তাহলে এর ক্ষেত্রে হ্যাঁ দু হাজার আঠেরো হবে অর্থাৎ টু জিরো ওয়ান এইট হ্যাঁ দু হাজার আঠেরো তারপর এটাকেও ভরাট করবে এখানে দু হাজার আঠেরো লিখে ভরাট করে দিলাম এরপরের যে কাজ আছে সেটা হচ্ছে কি এখানে ষোলুশ নম্বরে এখানে দেখো ক্যান্ডিডেট নেম অ্যান্ড কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস রিটেন ইন ব্লু ব্ল্যাক বল পয়েন্ট পেন ইউজ ক্যাপিটাল এখানে ক্যাপিটাল লেখারে নাম এবং অ্যাড্রেস অবশ্যই লিখতে হবে তো এখানে অ্যাড্রেস নাম তারপর কমা দিয়ে গ্রাম কমা দিয়ে পোস্ট অফিস তারপর পুলিশ স্টেশন তারপর সাব ডিভিশন ডিস্ট্রিক্ট দিয়ে দেবে তারপর ওয়েস্ট বেঙ্গল তারপর ইমেল আইডি হ্যাঁ বেশি জটিল করে লেখার দরকার নেই যেমন জায়গা হবে সেরকম লিখে দেবে হ্যাঁ তারপর যেটা যে পিনকোড পিনকোড যেটা হবে তোমাদের সেটাকে বসিয়ে দেবে এর ক্ষেত্রে যেমন পিনকোড হচ্ছে সেভেন ফোর ওয়ান ওয়ান টু সিক্স তাহলে এর পিনকোডটা লিখে এটাকে অবশ্যই ভরাট করতে হবে আগেগুলোর মতো অর্থাৎ এখানে এই লাইন ধরে সেভেন আছে তাহলে সেভেনটাকে ভরাট করব তাহলে দেখো সেভেন ফোর ওয়ান ওয়ান টু সিক্স ঠিক আছে ভরাট হয়ে গেল এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা এমন দিতে হবে কেন এই মোবাইল নাম্বারটা তোমাদের কলেজে অ্যাডমিশন পর্যন্ত সবসময় এই মোবাইল নাম্বারটাই কাজে লাগবে অ্যাডমিট ফ্যাডমিট সব কিছু এসএমএস নোটিফিকেশান এই মোবাইলে আসবে এই জন্য মোবাইল নাম্বারটা নিজস্ব মোবাইল থাকলে অবশ্যই নিজস্ব যেন মোবাইল নাম্বার দেবে তো না থাকলে অবশ্যই গার্জেনের মোবাইল নেবে আর মোবাইল যেন মানে বন্ধ যেন না হয় সিম যেন বন্ধ সিমের নাম্বার যেন দেবে না এই ব্যাপারগুলো তোমরা খেয়াল রাখবে তো এখানে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি ক্যান্ডিডেটের নাম্বারটা অবশ্যই তাহলে কী হবে এইট ওয়ান এরকম মোবাইল নাম্বারটা অবশ্যই ভালো করে হঠাৎ করে খুব ইম্পর্টেন্ট মোবাইল নাম্বারে বেরিয়ে করে অসুবিধা হবে দোকান দেখো এইট তারপর ওয়ান তারপর ফাইফ তারপর নাইন তারপর এইট তারপর ফোর তারপর এইট তারপর জিরো তারপর থ্রি তারপর নাইন কারণ এই মোবাইল নাম্বার ধরে এমনকি অনেক প্রাইভেট কলেজে তোমার সঙ্গে যোগাযোগ করবে বা করার চেষ্টা করবে তো এই জন্য অবশ্যই মোবাইল নাম্বারটা ঠিক করে দেবে তারপর যেটা আছে যে বাইশ নম্বর ফটোগ্রাফ এখানে একটা ফটো দেবে তোমার যদি ফটো যদি তোলা থাকে অলরেডি আর এই সাইজে মিললে বসিয়ে দেবে এই বক্সে আর যদি না থাকে অবশ্যই সাইজটা দেখে নাও সাড়ে তিন সেমি ইন্টু সাড়ে চার সেমি যখন ছবি তুলবে সেখানে দোকানে বলে দেবে তাহলে অবশ্যই এই মাপে দিয়ে দেবে আর একটা কথা এখানে লেখা আছে যে প্লিজ রাইট ফর্ম নাম্বার অ্যাম নেম অন দ্য ব্যাকগ্রাউন্ড তার ছবির পিছনে হ্যাঁ যে ফর্ম নাম্বারটা অবশ্যই লিখবে এই যে ফর্ম নাম্বারটা লিখবে এবং তার তোমার নামটা ছবি পিছনে লিখে দেবে তারপর আঠা দিয়ে এখানে ছবিটা আটকাবে কোনোরকম স্ট্যাপেল করতে কিন্তু এখানে নিষেধ করেছে বা স্ট্যাম্প মানে এখানে স্ট্যাপেল করা যাবে না কি আর এখানে বলছে নট টু বি স্ট্যাম্পড অর অ্যাটাস্টেড অর্থাৎ ছবিতে কোনোরকম অ্যাটেস্টেড করার দরকার নেই রকম স্ট্যাম্প মারারও দরকার নেই এটা কিন্তু ভালোভাবে খেয়াল করবে তারপরে এখানে দেখো ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিট উইদিন দ্য বক্স রানিং হ্যান্ড রাইটিং রাইট ইন ব্লু অ্যান্ড ব্ল্যাক পয়েন্ট পেন তো এখানে রাই রানিং হ্যান্ড রাইটিংয়ে একটা ফুল সিগনেচার করবে যে ক্যাপিটালে না মানে তোমরা যেভাবে নাম লিখো সেইভাবে একটা ফুল সিগনেচার করবে শর্ট সিগনেচার করবে না সেটা ক্যান্ডিডেটের সিগনেচার হবে এখানে যার পরীক্ষা যার ফর্ম তার সিগনেচার হবে এখানে এবার আসি এখানে এর উল্টো দিকে তো এর এই ফর্মে উল্টো দিকে দেখো কী কী পয়েন্ট আছে এখানে প্রথমে যেটা আছে নেম অফ গার্জেন তো গার্জেন সাধারণত সবার ক্ষেত্রে ফাদার বা বাবা গার্জেন হয়ে থাকে যদি বাবা না থাকে বা অন্য কোনো গার্জেন যদি তার থাকে তার ক্ষেত্রে অবশ্যই আদার্স কিছু করতে হবে মাদার বা অন্য কিছু করবে হ্যাঁ তারপর যেটা করতে হবে নেম অফ গার্জেন না গার্জেনের নামটা লিখতে হবে হ্যাঁ অর্থাৎ যেমন নিজের নাম লিখেছিল ওরকম এখানে গার্জেনের নামটা লিখতে হবে দেখো এখানে এ আছে বলে এটাকে ভরাট করব তো এখানে ক্যান্ডিডেট ফাদার্স নেম লেখা হলো বা গার্জেন্স নেম লেখা হলো এ কে এরপর যেটা করতে হবে সেটা আছে এখানে দেখো পঁচিশ নম্বর এস সি এস টি ও বি সি এস সার্টিফিকেট ইস্যুইং স্টেট অর্থাৎ কোন স্টেট থেকে এস সি বা ও সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তো এখানে তোমার যে এসসি সার্টিফিকেট সেটা ইস্যু করা হয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে এই জন্য ওয়েস্ট বেঙ্গলটাকে ভয়েড করলাম বলে এবার এখানে যেটা আছে এখানে লেফট থাম ইম্প্রেশন দিতে হবে অর্থাৎ হ্যাঁ বাঁ হাতের টিপস এখানে দিতে হবে ক্যান্ডিডেটের এখানে ক্যান্ডিডেটের সিগনেচার করবে ক্যান্ডিডেট ফুল সিগনেচার করবে হ্যাঁ অবশ্যই ক্যাপিটালের না যেভাবে নাম লেখা হয় প্রথম অক্ষটা ক্যাপিটাল করে হ্যাঁ এখানে ক্যান্ডিডেট সিগনেচার হবে এখানে গার্জেনের সিগনেচার হবে তো যাকে গার্জেন করা হচ্ছে এখানে ফাদারকে গার্জেন করা হয়েছিল এখানে ফাদারের সিগনেচার বা বাবার সিগনেচার এখানে হবে তো এই ছিল যে এক্সপো ফর্ম ব্যাপার এখানে অফলাইনে ফর্ম ফিল আপ শেষ হলো তো এই চ্যানেলেই পরবর্তী অনেক ভিডিওতে জেক্সপোর্ট যে দু হাজার যে কোচিং তার ভিডিওগুলো আপলোড হবে এই জন্য এই জন্য তোমরা যারা নতুন এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে হ্যাঁ এবং চ্যানেলে যারা নতুন এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবে আর কমেন্টে তোমরা যারা উত্তরটা জানো কমেন্টে সেই প্রশ্নগুলো দেখে তাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে আমিও চেষ্টা করবো সেখানে রিপ্লাই দেওয়ার তো যাই হোক আজকের ভিডিওতে এই পর্যন্তই